হ্যালো ফ্রেন্ডস, আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছো 2021-22 ব্যাচ এবং তোমরা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছো 2020-22 ব্যাচ অর্থাৎ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তো তোমরা ইতিমধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ করেছো এবং এখন তোমাদের সিবিটি এক্সাম চলছে এবং সিবিটি এক্সাম তোমাদের 8ই আগস্ট থেকে শুরু হয়েছে, 30শে আগস্ট পর্যন্ত চলবে এই সিবিটি এক্সাম। সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু ডিজিটি থেকে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেক্ষেত্রে চলো ফ্রেন্ডস আমরা দেখে নিই যে তোমাদের এই এক্সামে রেজাল্ট কবে পাবলিশ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু আরও এরকম আপডেট পাওয়ার জন্য, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দাও। কেমন? তো সেক্ষেত্রে দেখো, তোমাদের সাবজেক্টে বলা রয়েছে তোমরা যারা তোমাদের এই আইটি কোর্সটি কমপ্লিট করছো অর্থাৎ 2021-22 সালে তোমাদের যাদের সেকেন্ড ইয়ার কোর্স চলছিল এবং 2021-22 সালে তোমাদের যাদের ফার্স্ট ইয়ার এবং 6 মান্থ কোর্স চলছে, অর্থাৎ 6 মান্থের কোর্স তোমাদের চলছে। তো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম তোমরা ইতিমধ্যে শেষ করেছো। তো 2 ইয়ার্স কোর্সের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছিল 3 আগস্ট এবং 4 তারিখ এবং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছিল 1 এবং 2 তারিখ। তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ করেছো এবং সিবিটি এক্সাম তোমাদের 8 তারিখ থেকে 30শে আগস্ট পর্যন্ত কিন্তু হচ্ছে সিবিটি এক্সাম। 8 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের এই সিবিটি এক্সাম চলবে এবং তোমাদের যে এই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে 10 সেপ্টেম্বর কিন্তু তোমাদের এই রেজাল্ট পাবলিশ হবে। অর্থাৎ তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম অর্থাৎ যে এক্সামটি তোমরা 3 এবং 4 তারিখে দিয়েছো সেকেন্ড ইয়ার এবং তোমরা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 1 তারিখ এবং 2 তারিখে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের এই প্র্যাকটিক্যাল এক্সাম এবং তোমাদের এই সিবিটি এক্সাম এই দুটো যোগ করে কিন্তু তোমাদের মার্কশিট দেওয়া হবে, তোমাদের মার্কসগুলি দেওয়া হবে। সেক্ষেত্রে যে এক্সামগুলি তোমরা দিয়েছো প্র্যাকটিক্যাল এক্সাম তার মার্কস কিন্তু অবশ্যই কলেজ থেকে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই সিবিটি এক্সামিনেশানের যে মার্কস সেটা হচ্ছে তোমাদের যাদের 8 তারিখে এক্সাম রয়েছে, ধরো তোমাদের যাদের এক্সাম 8 তারিখে হয়েছে, তোমাদের যাদের এক্সাম 8 তারিখে হয়েছে তো তাদের মার্কস এই যে রেজাল্ট প্রসেসিং কিন্তু শুরু হবে 14 তারিখ। তোমার যাদের এক্সাম 8 তারিখে হয়েছে তাদের রেজাল্টের প্রসেসিং শুরু হবে 14 তারিখ থেকে, 14ই আগস্ট থেকে। কেমন? তাদের কিন্তু রেজাল্টের প্রসেসিং শুরু হবে 14 তারিখ থেকে। এইভাবে যাদের 9 তারিখে হবে সেইভাবে কিন্তু এইভাবে রেজাল্টের প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাহলে এইরকম করে কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লারেশন করা হবে 10ই সেপ্টেম্বর। কেমন? 10ই সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট ডিক্লারেশন করা হবে এবং তোমাদের এই 17 তারিখ 17ই সেপ্টেম্বর তোমাদের একটি সমাবর্ত অনুষ্ঠানে আয়োজন করতে হবে কলেজ থেকে, এটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রপোজড কনভোকেশন ডেট 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা ডে। সেক্ষেত্রে 17ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের একটি কনভোকেশন প্রোগ্রামের আয়োজন করা হবে, সেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ মানে তোমরা আইটি কর্পোরেট তোমাদের এই জব অপরচুনিটি অ্যাপ্রেন্টিসিপ অপরচুনিটি কী রয়েছে, জব মেলায় মানে তোমরা কোন দিকে যেতে পারো, এইভাবে ক্যারিয়ার অপশানে তোমাদের একটা আলোচনা করা হবে এবং সমাবর্তন দেওয়া হবে। বলতে তোমাদের কলেজের যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড বা এরকম যারা হবে ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে একটা সমাবর্তন দেওয়া হবে। কেমন? সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অনুষ্ঠানটি হবে, সেই জন্য কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লারেশান হবে কিন্তু 10ই সেপ্টেম্বর। সেক্ষেত্রে 1-2 দিন এগোতে, ধরো 10 তারিখ বলা রয়েছে তো 11-12 তারিখ এরকম হতে পারে। কেমন? তো ফ্রেন্ডস, তো ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে নোটিফিকেশান অল করে দিবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। কেমন? থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।